হ্যালো। তো ফ্রেন্ডস, সেট আপ সেরে মাঠে ভিডিও করছি। অনেকে ভাবছেন কি দাদা কি হয়ে গেছে, তো সেরকম কোনো ব্যাপার না, আমার শরীরটা খারাপ। সবার আজকে ভ্যালেন্টাইন ডে আর আমার শরীরটা খারাপ। তো তো এখন দেখলাম সুরিন্দার ফিল্মসে একটি সিনেমার ট্রেলার এসে অঙ্কুশ এবং ঐন্দ্রিলা সেনের সিনেমার নাম লাভ ম্যারেজ, যেটা অনেকদিন থেকেই প্রমোশন করছিল যে বিয়েটা কেন হচ্ছে না, বিয়েটা কেন হচ্ছে না। তো সেটার আসল রহস্যটা এসছে যে লাভ ম্যারেজ সিনেমার ট্রেলার এসছে, সেটা আমার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই বলবো। তো দেখুন, এই সেট আপে ভিডিও করছি তার মানে সেরকম কিছু ভাববেন না, বিকজ ঘরে এখন আর ভালো লাগছে না, একটু শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগছে, জ্বর জ্বর ভাব। তো তাই রুমে ভিডিও করব, ঠান্ডা লাগছে, তাই বাইরে এসে রৌদ্রর মধ্যে বসে, একদম মাঠের মধ্যে বসে, আমার বাড়ির পাশেই মাঠ, তো এখানে আমি সবসময় টাইম পাস করি, এখানে থাকতেও ভালো লাগে, তাই এখানে ভিডিওটা করছি। তো লাভ ম্যারেজের ট্রেলারটা কেমন লেগেছে, তো দেখুন ট্রেলারের শুরুতে আমরা দেখতে পাচ্ছি মানে অঙ্কুশের পরিবার থেকে লাভ ম্যারেজ স্টাফ ম্যারেজ এগুলো পছন্দ করে না, মানে তারা দেখে শুনে যেভাবে ছেলে মেয়েদের বিয়ে করায় সেভাবেই তারা করবে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি আবার অঙ্কুশ হাজরা, সে অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী নয়, সে লাভ ম্যারেজ করতে চায়। সে বলতেও দেখলাম যে লাভ ম্যারেজ করলে আমি আমার পছন্দে বিয়ে করলে তোমাদের প্রবলেম কোথায়। তো এখানে দেখতে পাচ্ছি রঞ্জিত মল্লিককে কাম ব্যাক করানো হয়েছে অনেক দিন পর, দেখে সত্যি ভালো লাগলো। এত বড় একজন স্টারকে এভাবে সাইড করে দেওয়া সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি। তো এই সিনেমাতে দেখে আমি প্রথমে এই জিনিসটা আমার ভালো লাগলো যে রঞ্জিত মল্লিককে দেখে আমার দারুণ লাগলো। তারপর বলবো ট্রেলারটা যেভাবে শুরু হয়, দেখুন এখানে যে গল্পটা দেখানো হচ্ছে সেটা কিন্তু টিপিক্যাল, সেরকম আমি বলছি না যে হাটকে কোনো গল্প নিয়ে এসে, এরকম বিয়ে গণ্ডগোল, বিয়ের গণ্ডগোল অনেক টপিক হয়। তো এখানে দেখা যাচ্ছে যে অঙ্কুশ হাজরা সে লাভ ম্যারেজ করতে চায়, সে একজন মেয়েকে যখন বাড়িতে এনে দেখায় তখন আবার সে মেয়ের যখন মাকে নিয়ে আসে তখন রঞ্জিত মল্লিক তাকে দেখে চিনতে পারে, হয়তো তাদের মধ্যে কোনো পুরনো সম্পর্ক রয়েছে। তারপর এতদিন পর তাদের একসঙ্গে দেখা হয়ে তাদের পুরনো সেই সম্পর্কের কথা হয়তো মনে পড়ে যায় এবং অঙ্কুশ আর ঐন্দ্রিলার বিয়েতে তারা দুজনেই রাজি হয়ে যায়। তো ঐন্দ্রিলার মার চরিত্রে কাজ করছেন এখানে অপরাজিতা এবং অঙ্কুশের বাবার চরিত্রে কাজ করছেন রঞ্জিত মল্লিক। তো তারা হয়তো বা আবার পুরনো সেই যুগে ফিরে যাবে, মানে তাদের পুরনো প্রেমের সেই তরিতে ডুবে যাবে। অপরদিকে অঙ্কুশ আর ঐন্দ্রিলা এইসব দৃশ্য দেখে তারা মানে নাকসিট করবে, কারণ বাবা মা এই বয়সে এসে প্রেম করছে, তো এইসব দেখে অবশ্যই খারাপ লাগবে। তো সেই সব নিয়ে মানে পুরোপুরি একটা ফান, একটা কমেডি, একটা এন্টারটেনমেন্ট ছবি বলা যায়। এটা ফ্যামিলি ড্রামার ছবি তো অবশ্যই, তবে ফুললি একদম এন্টারটেনমেন্ট রয়েছে, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো দেখে তো এই আওয়াজটা দিচ্ছে যে খুব সুন্দর একটা মিষ্টি প্রেম, তো অবশ্যই অবশ্যই, সাথে সাথে ফ্যামিলি ড্রামা অবশ্যই, তারপর এটা যেটা মানে এন্টারটেনার একটা ছবি হবে, যে কমেডিগুলো ভালো থাকবে। একজন ঠাম্মা দেখতে পাচ্ছি অঙ্কুশের, সেই সবসময় ভুলভাল শোনে। তো ট্রেলারটা কিন্তু ওভারঅল আমার কাছে খারাপ লাগেনি, জানি এই ট্রেলারের অনেক অনেক রোস্টেড ভিডিও আসতে চলেছে, তবে দেখুন এগুলো সিনেমা যদি হয় না তাহলে ভালো, এই যে আর্ট ফরম্যাটিক সিনেমা হয় এগুলোর থেকে এটা অনেকটাই ভালো। শুধু অ্যাকশান থাকলে সিনেমা ভালো সেটা তো কথা না, দেখুন এই সাউথ ইন্ডিয়াতে বারিসুর মতো সিনেমা হয়, বারিসু সিনেমা কী, পুরো সিনেমাটাই ফ্যামিলি এন্টারটেনমেন্ট সিনেমা। তো বারিসু সিনেমা যদি তাদের ওখানে ব্লকবাস্টার হতে পারে তো আমাদের এখানে এইসব সিনেমা কেন চলবে না। তো এটা আমি বললাম যে লাভ ম্যারেজ সিনেমার ট্রেলারটা ঠিক আছে, আমি খারাপ বলবো না, তবে হ্যাঁ বক্স অফিসে এফেক্ট পড়তে পারে, কারণ বর্তমানে নাকশিট বাঙালি হয়ে গেছে। তো এই ছিল আমার রিয়াকশান এই ট্রেলার জুড়ে, এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান, ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, আর এরকম যদি মাঠের মধ্যে আরও কোনো ভিডিও চান তাহলে কমেন্টে জানান। ভালো সবাই।